এক্সপোর্ট টু লেকট্রা মার্কার যদি আমরা PLX এ কনভার্ট করতে যাই, তাহলে আমাদের এই যে এক্সপোর্ট কনভার্টারে ঢুকে এখান থেকে PLX-টাকে সিলেক্ট করে দিতে হবে। দেন আমরা আমাদের যে কোনো মার্কার ফাইলকে, আমাদের ডেস্কটপে মার্কার ফাইল আছে একটা, মার্কার ফাইলটা এটাকে আমরা সিলেক্ট করে দেখাই দিলাম। এটা আউটপুট যে ডিরেকশনটা সেটাও আমরা ডেস্কটপে দেখাই দিলাম। জাস্ট এখানে কনভার্টে ক্লিক করলে সে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে এখানে PLX অ্যান্ড MDL দুই ফরম্যাটেই আমাদেরকে কনভার্ট করে দিয়েছে। ওকে,